এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বায়োডিগ্রেডেবল ব্যাগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই মুহূর্তে আমি আছি আমাদের বরিশাল ইউনিভার্সিটি সয়েল এনভায়রনমেন্টাল সায়েন্সেস ডিপার্টমেন্টে। তো কিছুক্ষণ আগে আমাদের ডিপার্টমেন্টে একটা সেমিনার হয়েছে, তো সেমিনারের প্রধান বক্তা ছিলেন সাইফুল পাইকার স্যার। তো তিনি বেসিক্যালি বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়ালসের উপরে কাজ করেন। তো আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল একটা ব্যাগ, এবং এই ব্যাগটা বানানো হয়েছে বেসিক্যালি ভুট্টা থেকে। তো ভুট্টার যে স্টার্চ সেটা স্ট্রাক্ট করেই আসলে এই ব্যাগটা বানানো হয়েছে। সো এই ধরনের ব্যাগ যদি আমরা মাটিতে জাস্ট ডাম্প করি তাহলে এটা কিন্তু ডিগ্রেড হতে 10 থেকে 12 দিন বা ম্যাক্সিমাম 1 মান্থ এরকম সময় লাগে। কিন্তু আমাদের যে তথাকথিত পলিথিন ব্যাগ রয়েছে সেগুলো যদি আসলে আমরা ডাম্প করি সেটা কিন্তু বছরের পর বছর, আমরা জানি অলমোস্ট 400 বছরও লেগে যেতে পারে সেগুলো ডিকম্পোজ হতে। সো আশা করি এই ধরনের যে বায়োডিগ্রেডেবল ব্যাগ রয়েছে সেগুলো আমাদের দেশে আরও সম্প্রসারিত হবে এবং এ নিয়ে আরও গবেষণা হবে। আমাদের যে এই রিলেটেড যারা কাজ করছে তারা আসলে এগুলো নিয়ে ভাববে, কাজ করবে। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য লাইক বাটন অ্যাজ ওয়েল।